শান্তিনিকেতন এলে বাঙালিদের এক অবশ্য গন্তব্য বনলক্ষ্মী। মুখ্য উদ্দেশ্য মধ্যাহ্নভোজ, তবে তার সঙ্গে আছে নিয়ে যাবার হরেক রকম আচার, সস আর স্কোয়াশ, সঙ্গে কিছু হাতের কাজের জিনিসও আছে। এছাড়া ঢেকি ভাঙা রাঁধুনি পাগল চাল, নানা রকম বড়ি, আরো অনেক অনেক কিছু। শীতকালে পেয়ে যাবেন নলেন গুড়, পাটালি গুড় আর জিভে জল আনা পাটিসাপটা। সব থেকে প্রসিদ্ধ বোধ হয় এখানকার ঘি। যিনি আসুন না কেন, এক বোতল তো নিয়েই যাবেন, সে যতই কোলেস্ট্রল বাড়ুক না কেন। জায়গাটা ঘুরে দেখার জন্য একটু সময় নিয়ে যাবেন, প্রায় 10-12 একর জায়গা। অনেক গল্প শুনেছি এর প্রতিষ্ঠাতা নিরঞ্জন সান্যাল বাবুর কাছে। 1909 সালে উনি প্রয়াত হয়েছেন। ওনার কাছে শোনা, বোধহয় 1965 নাগাদ উনি এসেছিলেন এখানে নিজের খেয়ালে কয়েকজন সঙ্গীকে নিয়ে। তখন এখানে ছিল ইলাম বাজারের ঘন জঙ্গল, আশেপাশে ডাকাতদের বসবাস ছিল। ধীরে ধীরে উনি এই বিশাল কর্মযজ্ঞ গড়ে তোলেন স্থানীয় মানুষদেরকে সঙ্গে নিয়ে। সেই সব দিনের অনেক গল্প করতে করতে ওনার সঙ্গে অনেকটা সময় কেটে যেত, রোমহর্ষক সব গল্প। উনি নিজে খুব খাদ্যরসিক ছিলেন এবং প্রতিদিনকার রান্নার প্রতিটি পদ উনি নিজে চেখে দেখতেন। ওনার আমলে এখানকার খাবার পদের রকম ফের আর মানের কোনো তুলনাই হবে না, যদিও এখনও এখানকার খাবার যথেষ্ট সুস্বাদু এবং জনপ্রিয়। এখানের বাগানে অনেক রকমের গাছ আছে, চাইলে আপনি কিনতেও পারেন। একটা মাটির দোতলা বাড়িও আছে, থাকার জন্যে ভাড়া দেওয়া হয়। আম, জাম, লিচু অনেক কিছু হয়ে থাকে গাছে। একটা গরু আছে আর একটা গোবর গ্যাস প্লান্টও আছে। ধান ভাঙার জন্যে ঢেঁকিও আছে, আমাদের মতো শহরের মানুষদের কাছে বেশ আকর্ষণীয়।